একজন মানবিক নেতা আসন্ন জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি সুদেব চন্দ্র দাস। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। আমাদের দেশে এমন কিছু নেতা আছে যারা লোকচক্ষুর আড়ালে থেকে কাজ করে যায়। তেমনই একজন নেতা কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন। ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। এলাকার ছেলের সামাজিক কাজে গর্বিত এলাকাবাসী, বলছি কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনের কথা। এস এম আলমগীর হোসেন রাস্তায় বের হলেই জনসাধারণের একটাই দাবি, আসন্ন জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চাই। এস এম আলমগীর মুচকি হেসে উত্তর দেন, ইনশাআল্লাহ। কথায় আছে একজন গুরুর আদর্শে আদর্শিত হন তার শিষ্য। বলছি গুরু গাজীপুর পাঁচ নির্বাচনী এলাকার শান্তিকন্যা মেহের আফরোজ চুমকি এমপি, যিনি 2008 সাল থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে তরুণ সমাজকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। প্রতিশ্রুতি দিয়েছেন গাজীপুর পাঁচ আসনকে ডিজিটাল করার। এ তো গেল গুরুর কথা, বলছিলাম গুরুর আদর্শে আদর্শিত হয় শিষ্য। এবার শুন শিষ্যের কথা। মেহের আফরোজ চুমকি এমপির আদর্শে গড়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন জনপ্রতিনিধি না হয়েও তিনি জামালপুর ইউনিয়ন ব্যাপী নিজস্ব অর্থায়ন ও নিজ উদ্যোগে বিদেশি সংস্থার সাহায্যে এলাকাবাসীর জন্য মসজিদ তৈরি করে দিয়েছেন। উপকারভোগী এক ব্যক্তি জানান, তার মেয়ে ব্যাংক ড্রাফট করেও এইচএসসি পরীক্ষা না দিতে পেরে তার কলেজ পড়ুয়া মেয়ের ভবিষ্যৎ নষ্ট হওয়ার দ্বারপ্রান্তে ছিল। তখন দিশেহারা হয়ে কী করবে বুঝতে না পেরে খবর গরিবের বন্ধু যুবলীগ নেতা আলমগীরকে। আলমগীর ঘটনা জানতে পেরে মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সাহায্যে সেই কলেজ পড়ুয়া মেয়ের পরীক্ষার ব্যবস্থা করেন আসন্ন জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা। আরও এক দরিদ্র ব্যক্তি জানায়, তার নিজের জমি কতিপয় দুষ্কৃতিকারী বিএনপি জামাতের দোসররা দখল করেন। সেই জমি উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন। আসন্ন জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা এই দানবীর নেতাকে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। আমার স্যার এই যে 2010 সালে আমার মাই এসএসসি পরীক্ষা দিলি, তো জামালপুর এই যে জামালপুর কলেজতে এসএসসি পরীক্ষা দিলে ব্যাংকের ড্রাফটুর যা আছে সব হয়েছে, কিন্তু এটা আমি তো আর গরিব মানুষ যাইতে না কোনো ভাই ঘরে আগে আলমগীরটাই কইলাম, বলে এমন এমন আমার যেহেতু এই জামালপুর কলেজ পরীক্ষা দিলে টেহটা বলে জমা হয়েছে, তো এটা বলে কেড়া খাইয়া লেছে দেখছাই একটু পরে আলমগীর কলে এইটা কী কও, বলে তোমার মাইয়া কই, কইলে মাইয়া তো জামালপুর কলেজ হাঁটি লই রয়েছে, তখন আলমগীর কল তো লজায় যাই দেখি, পরে গিয়া দেখা যায় কয়েকজনে ওই বিএনপি সুলতান মেম্বরে তারপরে গিয়া হয়ে গিয়া সৈলা দিন আরও কাটা কাটা বলে এহা খাই লেছি, আমার যে ইয়া নাম সামার নাই, পরে কলে যে কেমনি কী হবো পরে আফাটাই কইছে আফাই কলে এই মাইয়া যতক্ষণ পর্যন্ত এবার করছি কি আপনার পরীক্ষা দিছে যে এটা খাতা খোতা সব উড়াইছে, উড়ানোর পরে দেখা যায় মাইয়ায় কোনো অংশে ফেল গেছে না, পরে কইছে যে এই মাইয়া যে পরীক্ষা দিতে রে পরে এই যে কালীগঞ্জ গিয়া এই আলমগীরিয়া দ্বারা আলমগীরিয়া তাই উপকার করছে, কালীগঞ্জ গিয়া পরে আমার মাইয়ায় পরীক্ষা দিয়া আল্লাহ রহমত ফার্স্ট করছে, এটা এই চমকিয়া ভাইও জানে যায় ওজা বাড়ির শামসুর মাইয়া যে 2010 সালে, তো আমরা মানে আলমগীরে আমরা এনতা যারা খেতে খামারে গৃহস্থের কাম করি তাকে উপকার বিয়া সাথে দিলে টাকা পয়সা দিয়ে সাহায্য করে নানান দিক দেওয়া, হ্যাঁ আমাকে উপকার করে তার আমরা চেয়ারম্যান দেখতে চাই, আমরা ঘুরান আমরা চাই না। এখানে একটা মসজিদ করবো, এটা যেমন আমরা কয়েকজনে বলছি, বলার পরে আলম ভাই কইছে ঠিক আছে তোমরা মসজিদের একটা পাও করো জমি না গেলে তোমরা অক্ষালো অক্ষালো হইলে আমি কইতে দিই, পরে উনি কইছে মতো আমরা একটা জমি যাই দিয়েছে তারটা জন্য অক্ষালো হয়েছে, লওয়ার পরে উনি ওই যে বিদেশি সংস্থা আশ্রয় রাখছেন যোগাযোগ করে এই মসজিদের কাজ করতে উনি ওই মসজিদের সভাপতি, উনি মসজিদের সভাপতি মসজিদের কাজ করতে পুরো কমপ্লিট এই কাজটা উনি করছে, মাঠ আছে খোঁজ মাড়ি কাটাইছে মসজিদ করছে রং টং দিয়ে সব কমপ্লিট করে
আমি তো জানি যে এলাকাতে প্রত্যেক মসজিদে 15-20 দুঃখের মানুষ হয়। আমার এই মসজিদে অনেক যে মসজিদে বুঝে তো হতে প্রতি জমাতে 30-35-40 জন মানুষ প্রতি অক্তি আমার আর বেশি কিন্তু কথা না কথা হইল আনন্দ ভাই উপযুক্ত লোক এই অহনের রাজনীতি হিসাবে ওনার মানুষের দরকার উনি মানুষের উপকার করতার আমরা উপকার করে দিই হই ওনার পিছনে আইসি ওনাকে আপনারা সহযোগিতা করেন চেয়ারম্যান একটু সুপারিশ করবেন আপনার কাছে আমরা যাবো ওনার দেখতে পারি আলমগীর ভাই আমার খুব উপকার করছে।